হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, 2019 শেষ, তো 2020 আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু হোয়াটসঅ্যাপের সিক্রেট সেটিংস নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, 2019 হোয়াটসঅ্যাপ অনেকগুলো নতুন নতুন ফিচার্স অ্যান্ড নতুন নতুন সেটিংস এনেবেল করেছে তাদের হোয়াটসঅ্যাপে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব 2020 হোয়াটসঅ্যাপের মোস্ট ইম্পর্টেন্ট 5টি গুরুত্বপূর্ণ সেটিংস অ্যান্ড ট্রিক্স। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন 2020 মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস বাই হোয়াটসঅ্যাপ। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক 2020 মোস্ট ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ সিক্রেট কয়েকটি সেটিংস। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। এই জন্য আমি আমার ফোনের শুরুতেই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু হোয়াটসঅ্যাপ 2019 এনেবেল করে দিয়েছে, আশা করি আপনারাও আপডেটের মাধ্যমে পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন কিছু অ্যান্ড ইউনিক কিছু সেটিংস আজকে আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমি চলে যাব 3 ডট বলে আইকনটিতে অ্যান্ড আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস এসে গেছে। তো সেখান থেকে আপনারা একটি দেখতে পাচ্ছেন নিউ ব্রডকাস্ট। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন যে হোয়াটসঅ্যাপে 5-এর বেশি মেসেজ একসঙ্গে সেন্ড করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে 5-এর বেশি যদি মেসেজ সেন্ড করতে চান বা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত ব্যক্তিকে একসঙ্গে এক মেসেজ সেন্ড করতে চান তো অবশ্যই আপনাকে এই নিউ ব্রডকাস্ট এনেবেল করে নিতে হবে। তো এই জন্য নিউ ব্রডকাস্টে ক্লিক করে আপনারা আপনার স্পেসিফিক বা যে কোনো ব্যক্তি বা যে কোনো পার্সন বা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত পার্সনকে আপনারা কিন্তু এক এক করে অ্যাড করে নিতে পারেন। তো সিম্পলি আমি এইসব ব্যক্তিকে এক এক করে অ্যাড করে দিলাম অ্যান্ড এখানে টিক মেরে ক্লিক করে দিলাম অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6 জনের আমার একটি গ্রুপ হয়ে গিয়েছে বা নিউ ব্রডকাস্ট হয়ে গিয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই 6 জনকে ক্লিক করে আমি কিন্তু একসঙ্গে একই মেসেজ 6 জনকে সেন্ড করতে পারি। অ্যান্ড দ্বিতীয় যে ট্রিক্সটি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে স্টার্ট মেসেজ। তো ফ্রেন্ডস, আমি 3 ডট বলে আইকনটিতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজ বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি আমি এখানে যখন ক্লিক করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কিছুই সেভ নেই। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কাজ কী। তো ফর এক্সাম্পল, আমি কোনো একটি মেসেজকে স্টার মার্ক করব। তো আমি এখান থেকে যে কোনো এক ব্যক্তির এসএমএসকে নিয়ে নিলাম, তো আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস, আমি এই এসএমএসটিকে কিন্তু স্টার মার্ক করব। তো আমি যখন এই এসএমএসটিকে স্টার মার্ক করে দিলাম এখান থেকে, তো সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এসএমএসটি স্টার মার্ক হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এখন এর কাজ হচ্ছে এটা কিন্তু এর স্টার মেসেজে গিয়ে সেভ হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট মেসেজ। তো সিম্পলি আপনারা যদি কোনো এসএমএসকে স্টার্ট মার্ক করেন তো সিম্পলি সঙ্গে সঙ্গে এই মেসেজটি কিন্তু আপনারা স্টার্ট মেসেজে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চ্যাটকে স্টার মার্ক করে আপনি সহজেই কিন্তু খুঁজে নিতে পারেন যদি আপনারা স্টার মার্ক করে রাখেন। তো এখন আমি যে তৃতীয় সেটিংসটি বলবো সেটা খুবই একটি ইন্টারেস্টিং অ্যান্ড গুরুত্বপূর্ণ অ্যান্ড আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ফর এক্সাম্পলের জন্য আমি চলে গেলাম সেটিংসে অ্যান্ড সেটিংসে চলে যাওয়ার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম রয়েছে শ্যাডো। তো আমি এখানে আমার অরিজিনাল নাম দেইনি। তো সেক্ষেত্রে আপনারা যদি ফেসবুকের নাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের নাম সিমিলার রাখেন বা সেম রাখেন, তো সেক্ষেত্রে আপনি যদি কোনো এক ব্যক্তিকে ফোন করেন অ্যান্ড সেই ব্যক্তি যদি ট্রুকলার ইউজ করে তো আপনার ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের নাম সেম হওয়ার জন্য সেই ব্যক্তির কাছে কিন্তু আপনার নামটি শো করবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যান্ড ডেডিকেটেড করবো, তো আপনারা এখান থেকে অ্যান্ড ফেসবুক থেকে আপনার নামটিকে চেঞ্জ করবেন। মোট কথা, আপনাকে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের নাম ডিফারেন্ট রাখতে হবে, যার ফলে আপনারা কিন্তু ট্রুকলারের হাত থেকে বাঁচতে পারেন যদি আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করেন তাহলেই। তো পরবর্তী যে ফিচারটির কথা বলবো বা সেটিংসের কথা বলবো ফ্রেন্ডস, এই জন্য আমি অ্যাকাউন্ট বলে অপশনটিতে ক্লিক করে নিলাম অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2-স্টেপ ভেরিফিকেশন। তো ফ্রেন্ডস, এর কাজ হচ্ছে আপনারা যদি আপনার হোয়াটসঅ্যাপের পিনকোড বা পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই 2-স্টেপ ভেরিফিকেশনকে এনেবেল করেন তো আপনারা কিন্তু রিকভার করতে পারবেন। তো আপনাদেরকে এনেবেল করার জন্য অবশ্যই এনেবেল বলে অপশনটিতে ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্লিক করার পর যে 6 ডিজিটের হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, তো সেটাকে আপনারা এখানে কিন্তু দিতে হবে। তো আমি ফর এক্সাম্পলের জন্য এই পাসওয়ার্ডটি দিলাম অ্যান্ড দেওয়ার পর আবার কনফার্ম করে দিলাম অ্যান্ড কনফার্ম করে দিয়ে নেক্সট করে আমি ইমেল সেভ করে দেব। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এইভাবে ইমেল সেভ করে দিবেন। তো আপনারা যখন এই 2-স্টেপ ভেরিফিকেশনটিকে এনেবেল করবেন তো আপনার ফোনে, তো আমি 100% বলে দিচ্ছি, আপনারা যদি কোনো কারণবশত পাসওয়ার্ড ভুলে যান তো আপনারা এই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু রিকভার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এইভাবে চাইলে এই 2-স্টেপ ভেরিফিকেশন এনেবেল করে আপনারা আপনার অ্যাকাউন্টকে মজবুত করতে পারেন অ্যান্ড পরবর্তীকালে আপনারা যখন আপনার হোয়াটসঅ্যাপটিকে অন্য কোনো ডিভাইসে বা আপনার ডিভাইসে নতুন করে সাইন ইন করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটি দিয়েই আপনার হোয়াটসঅ্যাপটিকে কিন্তু ওপেন করতে হবে আপনার নম্বরে ক্রিয়েট করা হোয়াটসঅ্যাপ। অ্যান্ড পরবর্তী যে সেটিংসের কথা বলবো ফ্রেন্ডস,
সবেমাত্র হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে নতুন ফিচারটি অ্যাড করেছে হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। তো ফ্রেন্ডস, এই জন্য আমি অ্যাকাউন্টে চলে গেলাম, অ্যান্ড অ্যাকাউন্টে চলে যাওয়ার পর প্রাইভেসি, অ্যান্ড প্রাইভেসি থেকে ফিঙ্গারপ্রিন্ট লক। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লককে এনেবল করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফোনে থাকা রেজিস্টার ফিঙ্গারপ্রিন্ট থেকে। তো ফ্রেন্ডস, এটা অনেক তো আপনারা অনেকেই জানেন, তো আমি তারপরেও বলে দিলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু এই সেটিংসটিকে এনেবল করতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি সেটিংস অ্যান্ড ফিচার্স। অ্যান্ড আপনার কোন ট্রিক্সটি সবথেকে বেশি ভালো লেগেছে অ্যান্ড পছন্দ হয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভালো লেগেছে ট্রিক্সগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন।